झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, हम जा लुटाएंगे, डरना भी नहीं आता, झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, हम जा लुटाएंगे, डरना भी नहीं आता, आका की मोहब्बत में हम सर को कटाएंगे, आका की मोहब्बत में हम सर को कटाएंगे, हम खत्म नबूवत पे जा अपनी लुटाएंगे, तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपनी लुटाएंगे, जो उनकी दीवाने गे ओ दिल की तराने गे, गुस्ताख नबी गे जो शैतान के दीवाने गे, जो उनकी दीवाने गे ओ दिल की तराने गे, गुस्ताख नबी गे जो शैतान के दीवाने गे, गुस्ताख मोहम्मद का हम नाम मिटाएंगे, हम खत्म नबूवत पे जा अपनी लुटाएंगे, तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपनी लुटाएंगे। अमर अल्लाह पाक रब्बुल आलमीन सूरतुल कहबीर की बने शेष नंबर आयते भीतर अल्लाह जानी दिली, فَمَن كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا। আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ পাক তোমাদিগকে জানিয়ে দিলাম, তোমরা যারা আমি আল্লাহ পাক আমার সঙ্গে মোলাকাত করতে চাও, হালিয়া আমাল আমালন সলিহা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমার সঙ্গে মোলাকাত তাদেরই হবে, আমি আল্লাহ পাক আমার সঙ্গে দেখা তাদেরই হবে দুনিয়া জমিনে, হালিয়া আমাল আমালন সলিহা, যারা দুনিয়া জমিনে আমি আল্লাহ পাক আমার জন্য নেক কাজ করবে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম এমন বান্দার ইবাদত আমি আল্লাহ কবুল করে নিয়ে ওই বান্দার সঙ্গে আমি আল্লাহ আমার মুলাকাত হয়ে যাবে, জোরে বলুন সুবহান Allah। এ নবী পাকের দিওয়ানারা, দুনিয়া জমিনে আল্লাহ ছাড়াও অনেক মানুষ কিন্তু মানুষকে খুশি করার জন্য, মানুষকে দেখাবার জন্য অনেক সময় অনেক ইবাদত বান্দিগি করে থাকে, ওই ইবাদত আমার আল্লাহ দরবারে কবুল হবে না। আমি তিনটে উদাহরণ আপনার সম্মুখে দিচ্ছি, কোমন দিয়ে শুনুন। কিয়ামতের দিবসে আমার আল্লাহ পাক তিন শ্রেণীর মানুষকে আল্লাহ ডাক দেবেন। প্রথম নম্বরে আমার আল্লাহ আলিম বান্দাকে ডাক দিবেন, ও আমার আলিম বান্দা, আমি আল্লাহ পাক তোমাকে কুরআনের জ্ঞান দিয়েছিলাম, হাদিসের জ্ঞান দিয়েছিলাম, আমি আল্লাহ পাক তোমাকে আলিম বানিয়েছিলাম, হে আমার আলিম বান্দা বলো 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 তুমি কিসের জন্য দুনিয়া জমিনে আলিম হয়েছিলে? ওই সময়তে এক শ্রেণীর আলিমের আল্লাহ সম্মুখে দাঁড়িয়ে বলবে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি দুনিয়া জমিনে এলে অর্জন করেছিলাম আপনাকে রাজি খুশি করবার জন্য, আপনাকে খুশি করবার জন্য। আমার আল্লাহ পাক বলবে, আমার বান্দা তুমি মিথ্যা কথা বলছো, মিথ্যা কথা বলছো, হে আমার আলেম বান্দা তুমি আমাকে খুশি করবার জন্য তুমি দুনিয়া জমিনে আলেম হও না, দুনিয়া জমিনে মানুষ তোমাকে বাহবা দেবে, মানুষ তোমাকে
सम्मान देवे मानुष तुम्हाके हाफेज आले मुफ्ती बोले डाकबे एई सम्मानटा पावार जन्ने तुमि एले मज्जा करेछिले ओ आमार आलेम बान्दा आमि आल्लाह पाक तोमाके जानिये दिलाम जे कारणे दुनिया जमीने तुमि एलेमटा अर्जन करेछिले आमि आल्लाह पाक सेई सम्मान दुनिया जमीने तोमाके दिए दिएछि ओ बान्दा आखिरते आमि आल्लाह आमार काछे तोमार এই আলেম হওয়ার বিনিময়ে আর কিছু পাওয়ার নাই এক নম্বরে আমাদের মতো আলেমদেরকে আল্লাহ ডাকবেন আমরা যদি এই এলেম শিক্ষাটা আল্লাহর জন্য না করে মানুষের মানুষ বলবে সত্যি বড় একটা আলেম এই উপলক্ষ করে যদি আমরা এলেম অর্জন করি তাহলে কিন্তু আমার এই এলবিয়াতের কোনো মূল্য আমার আল্লাহর দরবারে হবে না দ্বিতীয় নম্বরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এক শ্রেণী দুনিয়া জমিনে যারা দাতা ছিল যাদেরকে আল্লাহ পাক অর্থের মালিক বানিয়েছিলেন যারা হাজার হাজার টাকা আল্লাহ রাস্তায় ব্যয় করত হাজার হাজার টাকা আল্লাহ রাস্তায় ব্যয় করত এই নওজোয়ান তরুণেরা আমার আল্লাহ পাক ওই দিনে ওই সাখি বান্দাটাকে ডাক দিয়ে বলবেন ওই দানি বান্দাকে ডাক দিয়ে বলবেন ও আমার বান্দা দুনিয়া জমিনে তুমি কেন দান খৈরাত করেছিলে কেন আমি আল্লাহ আমার রাস্তায় তুমি সাদকা দিয়েছিলে ও রব্বুল আলামিন আল্লাহ আমি আপনার রাস্তাতে দান করেছিলাম আপনাকে রাজি খুশি করবার জন্য আল্লাহ আপনার নৈকট্য হাসিল করবার জন্য আমার আল্লাহ বলবে বান্দা তুমি মিথ্যা কথা বলছো তুমি দুনিয়া জমিনে দান করেছিলে দুনিয়ার মানুষ তোমাকে ডেকে দাতা দাতা বলে ডাকবে দুনিয়ার মানুষ তোমাকে দানি বলে সম্বোধন করবে মানুষ তোমাকে সম্মানের স্থানে বসিয়ে দেবে এই কারণে তুমি আমার আমি আল্লাহ আমার রাস্তাতে দান করেছিলে এ বান্দা যাও যাও আমি আল্লাহ পাক আমার কাছে তুমি আর কোনো মূল্য পাবে না তুমি যে আশায় দান করেছিলে আমি আল্লাহ পাক দুনিয়ার জমিনে সেই সম্মানের অধিকারী তোমাকে বানিয়ে দিয়েছিলাম আমি আল্লাহ আজকে দিনে তোমার এই দানের বিনিময়ে কোনো সওয়াব দিতে পারবো না দান করেছে কিন্তু সেই দানটা আমার আল্লাহর জন্য না হওয়াই দানটা আল্লাহর দরবারে কি হবে না জোরে বলুন কবুল হবে না তৃতীয় নম্বরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এক শ্রেণীর শহীদ বান্দাদেরকে ডাকবেন শহীদদের ব্যাপারে হাদিসের ভিতরে বলা আছে আল্লাহ রাস্তায় যারা জীবনটা দিয়ে দেয় তাদের মরণের সাথে সাথে আমার আল্লাহ পাক তাদের জন্য দয়ার জান্নাতের দরওয়াজা খুলে দেন জোরে বলুন সুবহানাল্লাহ ওই শহীদদেরকে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে ও আমার শহীদ বান্দারা বলো বলো দুনিয়া জমিনে তোমরা কেন বুকে তাজা রক্তগুলো জমিনে ঢেলে দিয়ে তোমরা শহীদ হয়েছিলে ওই সময় এক শ্রেণীর শহীদ বান্দার আল্লাহকে বলবে ও রব্বুল আলামিন আল্লাহ পাক ও রব্বুল আলামিন আল্লাহ দুনিয়া জমিনে আমরা শহীদ হয়েছিলাম আপনাকে রাজি খুশি করবার জন্য আপনার নৈকট্য হাসিল করবার জন্য আপনার দিনকে প্রতিষ্ঠিত করবার জন্য দুনিয়া জমিনে আমরা শহীদ হয়েছিলাম আমার আল্লাহ বলবে বান্দা তোমরা মিথ্যা কথা বলছো বান্দা তোমরা মিথ্যা কথা বলছো তোমরা শহীদ হয়েছিলে এই কারণে যে মানুষ তোমাদেরকে মানুষ তোমাদের কাছে তোমাদেরকে স্মরণ রাখবে মানুষের কাছে তোমরা অমর হয়ে থাকবে মানুষ তোমাদেরকে গাজী বলে শহীদ বলে তোমাদের ডাকবে তোমাদের নামটা স্মরণে রাখবে মানুষের কাছ থেকে বাহবা পাওয়ার জন্য দুনিয়া জমিনে তোমরা জান দিয়েছিলে হে আমার বান্দা আমি আল্লাহ পাক তোমাকে জানিয়ে দিলাম সেই সম্মান আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোমাকে দিয়ে দিয়েছি আজকে কিয়ামতের দিবসে তোমার ওই শাহাদাতের বিনিময়ে আমি আল্লাহ পাক আমার কাছে তুমি আর কিছু পাবে না তাহলে এক শ্রেণীর আলেমের এলেম কোনো উপকার আসবে না কেন আল্লাহর জন্য যদি সেটা অর্জন না হয় দ্বিতীয় নাম্বার দানি ব্যক্তির দান যেটা আল্লাহর জন্য হয়নি সেটাও আমার আল্লাহর দরবারে কি হবে না
জোরে বলুন কবুল হবে না তৃতীয় নম্বরে শাহাদাতের রক্ত শহীদের রক্ত সেটা যদি আল্লাহর খুশি করার জন্য না হয় ওই রক্ত কোনো কাজে এই জন্য আমার আল্লাহ পাক কোরআনের ভিতরে নবীকে দোয়া শিখিয়ে দিয়েছেন আল্লাহ পাক কোরআনের ভিতরে বললেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন হে আমার প্যারা নবী আপনি বলুন ইন্না সালাতি আমার নামাজ ওয়া নুসুকি আমার কুরবানি ওয়া মাহইয়ায়া আমার বেঁচে থাকা ওয়া মামাতি আমার মরে যাওয়া লিল্লাহি রাব্বিল আলামিন আমার নামাজ আমার কুরবানি আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া সব কিছু একমাত্র আল্লাহর জন্য জন্য বলুন সুবহানাল্লাহ।